বাংলা একাডেমির একুশে বইমেলায় নতুন বইয়ের ঘ্রাণ নিতে আসতে শুরু করেছেন বই প্রেমীরা। বইমেলার আজ দ্বিতীয় দিন ছিল। বিক্রেতারা জানান, করোনার কারণে গত দুবছর এই উৎসব কিছুটা ব্যাহত হলেও এবছর প্রাণ খুলে মেলা উদযাপন করতে পারবেন ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীরা। রিফাত শিশিরের প্রতিবেদন। অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে ক্রেতা কম থাকলেও দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। আসলে বলে বোঝানো যাবে না, বইমেলাটা আসলে মনে হয় কি যে পুরন বই হোক বাট আবার নতুন করে দেখা। বই ক্রেতাদের মধ্যে মেলায় শিক্ষার্থী তরুণ তরুণীর সংখ্যাই বেশি। বছরের এই মেলাটি উৎসব আমেজে একটু ভিন্ন অনুভূতির বলেই মনে করেন তারা। বই আমরা নীলক্ষেত থেকেও কিনি, কিন্তু বইমেলা আসলে হচ্ছে আমরা নতুন নতুন বই পাচ্ছি, তরুণ লেখকদের পাচ্ছি। মেলায় আসবে, বই পড়বে, তাহলে তাদের জ্ঞান বাড়বে, বই পড়ার অভ্যাসটা থাকা তো ভালো। ফেব্রুয়ারি মাস আসলে ভালো লাগে যে বইমেলা চলতেছে, না আসলে বরং খারাপ লাগে। এক তারিখ থেকে একদম সারা মাস জুড়ে দেখা যায় যে বই মেলাটা থাকে, অন্যরকম ভালো লাগে কাজ করে। বিক্রেতারা বলছেন, শুরুর দিকে ক্রেতা কম থাকলেও খুব তাড়াতাড়ি ভিড় জমবে বই মেলায়। মোটামুটি ভালোই রাশ আছে, তো আশা করছি যে নেক্সট দিনগুলো আরও বেশি রাশ হবে। বাট আমাদের স্টলগুলোতে বাচ্চারা অনেক আসতেছে। আশা রাখতেছি আগামীকাল যেহেতু ছুটির দিন, সো আগামীকালকে পাঠক আরও বাড়বে। লেখকরাও আশাবাদী এবারের বইমেলা নিয়ে। তবে মেলার মান ঠিক রাখতে বই প্রকাশের ক্ষেত্রে আরও যাচাই বাছাই প্রয়োজন বলে মনে করেন তারা। মানহীন বা কি বলবো যে গুণহীন যে লেখাটিকে আমাদের কাছে মনে হচ্ছে যে কোনো কারণে ছাপার অযোগ্য বা বই হিসেবে পাঠকের কাছে গেলে পাঠক ক্ষতিগ্রস্ত হতে পারেন উপকৃত হচ্ছে, সেটি তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যারা প্রকাশ করেন দেখা যায় ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আপনার ইয়ে নেই, আপনার সম্পাদক নেই বা সম্পাদক মণ্ডলী নেই। আসলে প্রত্যেকটা প্রকাশনা থেকে যেটা করা উচিত সেটা হলো যে এই বইটা প্রকাশযোগ্য কি না এই পাণ্ডুলিপিটা আগে দেখতে হবে। বৃহস্পতিবার মেলায় একুশটি নতুন বই আসার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন হয়। আগামীকাল শুক্রবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত বইমেলা থাকবে শিশুদের জন্য প্রথম শিশু প্রহর। রিফাত শিশির, এসএটিভি, ঢাকা।